বিদেশে আমার মতন একটা মেয়ের টিকে থাকা অনেক ডিফিকাল্ট। আর ও এতটা খারাপ না যা আমি ভেবেছিলাম। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, মোর তো কিছু কর নেই। আসা যাওয়ার পথে মানুষের কত ধরনের পরিচয় হতে পারে, সব পরিচয়ের কি মূল্য দিতে হয় হয় না? আমি সত্যি বলছি, তোমাদেরকে আমি কখনো ভুলবো না, স্পেশালি ইউ। ইউ মাই বেস্ট ফ্রেন্ড। নো, কাম হিয়ার। তুমিও মোর বেস্ট ফ্রেন্ড। সমুদ্রের পারে গিয়ে ঘোরাঘুরি করলে হেয়ার স্বাস্থ্যের লাগে ভালো, বুঝছো? যাই কো মামু, তোমার স্বাস্থ্যটা কিন্তু একেবারে গর্ব করার লাহান। ওই পানিবাহিত রোগে একটু অসুবিধা হয়, হে বাদে সব ঠিক আছে। কই ভাবজালা, এবার বিয়েটা সারতে পারমু? বয়সটা কম হইল না মামু? বিয়া সারতে না পারলে কি হইছে? তোমার একখান শখ তো পূরণ হইছে। কি? প্রেম। তোমার না খুব শখ আছিলে একটা প্রেম করিয়ে বিয়ে করার? তো প্রেম তো হইছে, বিয়া আর একখান করে গেলাও? বিয়েটা তো আর করতে পারলাম না। বিয়া করবা আর একজন রে, যার লগে প্রেম করবা হ্যারে বিয়ে করতে হইবে, এরম তো আর কোনো আইন নাই, ঠিক না? তোর বুদ্ধিটা কিন্তু একেবারে খারাপ না, কিন্তু আমি তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের মধ্যে আটকাই গেছিলাম। যখনই ওর কথা ভাবি, ওয়া ভাগ্য না, বুঝছো? ভাবো যে তোমার জীবনে এরম কোনো ঘটনাই ঘটে নাই, তোমার কেউ সর্বশান্ত করিয়ে কোনো টাকা পয়সা লয় নাই। আর মামু হনো, জন্ম মৃত্যু বিয়া ইয়া সব ডাইরেক্ট আল্লাহর হাতে, এতে মানুষের কোনো হাত নাই। কতখানি জমি ভাবলে চক্ষুটা বইটে যায়। নদী ডাইরম রাক্ষস একখান কাম করতে পারলো? নদী সর জাগাইছিল, আবার নদী নিয়ে গেল। ব্যাগ দিয়া আবার ব্যাগ যদি ফেরত নেয়, এ তো আর সহ্য হয় না মা। বুঝলা দিলি, মুই চিন্তা করতে আছি মগু পরিবারের লগে তোমগু পরিবারের বিবাদটা সিস্টেম কোর মুখে আনে। আমরা তো সবসময় আছেন খালি সিস্টেমের গান দেয়। তাহলে কি হলো, সিস্টেম দিতে হইবে না? না, কোনো সিস্টেম দিতে হইবে না। তাহলে মুই মামারে কম। তুমি কইবা, তুমি এখন পর্যন্ত মরে তুমি বলাইতে পারলা না, আর মামার দ্বারে বলবা মগু ঘটনা? তুমি তো কইতেই পারি, এটা কি খুব শক্ত কাম? তাহলে কও দি। কইতে আসি, তুমি কিন্তু কবা আমার বাজাবে কি মগু কথা? হ্যাঁ, আমি কইতে পারবো না। কে? মোর অত সাহস নাই। তোমার তো কিছুই নাই। কি বললা তুমি? হোয়াট ডু ইউ টকিং? কানের চিকিৎসা করাইয়া হোজাও, এক কথা আষ্টবার কইতে পারবো না। আরে কোথায় যাও, কোথায় বল না বল। কিছুই যখন পারবা না, তাহলে তোমার লগে বই থেকে লাভ কি মোর? এত গুরুত্বপূর্ণ একটা আলোচনায় বইছি, তুমি মোরে প্রথম তুমি কই বলাইছো, এই দাকেই তো সামলে উঠতে পারলাম না। এরপরে তুমি আবার তোমার বাবার দ্বারে মগু ঘটনা বিস্তারিত বলতে বলতেছো, এতগুলো ধাক্কা একলগে অ্যালাউ করা যায়? ধাক্কা খাওয়ার তো কিছু দেখি না, তুই কইরে কইলে না একটা কথা ছিল, মুই কি তোমারে তুই তো কারি করছি?
চাইলে কইতে পারতাম না? শোনো, প্রেম করতে সাহস লাগে। বীর আলেকজান্ডার রাজ্য জয় করতে ভয় পায় নাই, কিন্তু প্রেম করতে যাই আষ্টবার উষ্টা খাইছে, বুঝছো? হ্যালো, কে? কি চাও? আমি তো তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার মতো একটা বাটপারের লাগে আমার কোনো কথা থাকতে পারে না। আমার মনে আছে আমি যদি তোমাকে ফোন না করি তোমার বিশ্বাস উঠে যাবে। আর আমি তোমার জিনিসগুলো ফিরিয়ে দিতে চাই। লাগবে না, তোমার সাথে হয়তো আমার কোনোদিন দেখা হবে না, আর আমাকে তুমি কখনো ক্ষমা করো না। তুমি আর কই? একটা গোপন আস্তানায় লুকিয়ে আছে। তোমার তো পুলিশ খোঁজ দেয় আছে। জানি, এই ঝুঁকি নিয়ে আমার জীবন। কি লাভ হয়েছে? কি পাইছো? কি কি পাইছো জীবনে? ইচ্ছা দিয়েছে তার চেয়ে অনেক বেশি কেড়ে নিয়েছে, কিন্তু এই জীবন ছেড়ে তোমার ফেরত চাওয়ার কোনো পথ নেই। তুমি কিন্তু বেশি লাই পেয়ে গেছো। মোর কলে সোজা কথা, এক কথা। কি কথা? মমিন মামার দারে যাইয়া মাপসান নেলে আমনের লগে কথা বন্ধ। এতক্ষণ কি কইলা? আমনের টাইম অন শুরু হইলে। সোমি ফোন করছিল। বাধ্য হয়ে কথা। বাধ্য দিতেই চাই, কিন্তু মন তো সায় দেয় না। শোনো, হে অন্ধকার জীবন বাইছে নেছি, মোরা কিছু করতে পারবো? মগু কিছুই করার নাই। যা করার ছেলে হে মরা কোর্স। কি ভালোবাসা? ভালোবাসা দিয়া হেরে ফেরত আনতে চাইছে, কিন্তু মগো ভালোবাসার কোনো দাম আছে হার কাছে? হয়তো আছে, প্রথম প্রথম বুঝতে পারে নাই, পরে হে বুঝছে। কি কইছে তোমারে? ও যা নেছে ওই জিনিসপত্র ফেরত দিতে চাই। অনুতপ্ত যদি নাই হইতে হেলে কি যোগাযোগ করতে? তুমি কি কইছো? আমি কইছি জিনিসপত্র মোর লাগবে না। পাক্কা? মুই যে হারাইছি হের কাছে জিনিসপত্রের কোনো মূল্য আছে? মামারে বসরা, একটা বুদ্ধি বিশ্রী বের করছি। মামা তো তোমারে ভালো পায়।
মগু এই জিনিসটাতে কামে লাগান লাগবে। তুমি হাইজুইতে অনেকবার মামাদারে যাইয়ে খালি মামার প্রশংসা করবা, হ্যাঁ, আর মাঝে মধ্যে মগু বিষয়টা একটু হিন্স দেবা। এতে কি হবে মানে, তুমি মামার রিয়াকশনটা বুঝতে পারবো, মামাও তোমারে বুঝতে পারবে। হ্যাঁ নয় হইল, কিন্তু তুমি মোর বাপরে ম্যানেজ করবা কেন? আরে মাইয়ে মানুষ, একটা বিষয়ে ম্যানেজ হইলে আরেকটা বিষয় অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে। হইলে তো ভালোই। শোনো, তুমি আইজ হইতে শুরু করবা, মামার তারে যাইয়ে খালি মামার প্রশংসা হরবা আর হরবা, বুঝতে পারো নাই? আরে হাসা মিসা বিচারের টাইম তো এটা না, এটা হইলো অ্যাকশনে যাওয়ার টাইম। লদি সামনে যে একটু সমুদ্রের পারে বই ওইদিকে, হ্যাঁ লাও। তোমার বিদেশ সফর দেখি শিক্ষা সফর হয়ে গেছে। মুই খালি তোমার বউ কি না? হ্যাঁ ঠিক আছে, অহন থেকে তাহলে তোমার বউ কি না? সত্য না, মাঝে মধ্যে বকাঝকা করা ভালো, মাঝে মধ্যে বকবা, বুঝছ? ওরে আমার লক্ষ্মী বউ রে, লক্ষ্মী বউ দেখি আসে। দূর জাল জাল আর কি হইল, আমার মানে কি কয় গো? কিছু কয় না, কইব কইব, সময় এলেই কইব। মামা মুই কিন্তু আপনার পরামর্শ মতো প্রতিদিন একটা করে কাম করা শুরু করে দিছি। কি কাম? ভালো কাম, দৈনিক একটা করে ভালো কাম। বাহ, জি মামা। তা কি কি হল্লা? কাইলে একটা বুড়ারে রাস্তা পার করে দিছি, আর আইজ গো নয়নবাড়ি একটা সুপরামর্শ দিছি। মামা, সুপরামর্শ দেওয়াও তো একটা ভালো কাজ, কি কর? তা তো বটে। তো মা কি সুপরামর্শ দিছ? হ্যাঁ রে, কইছি ইংরেজি চর্চায় আরো মনোযোগী হইতে। আরো কইছি আর কি কইছো? কইছি যে মামা যা কয় সেইয়া অক্ষরে অক্ষরে পালন করবা। মামা, যাওয়ার সব কিছু তো রেডি, কাল সকালে ফেলার। ভালো ভালো। আচ্ছা মামা, ওই কিছু গিফট আইটেম কি কিনে নিমো? গিফট আইটেম? হ মানে গ্রামের মানুষের লেগে। ভালো বলছো, কেন কেন আজকে কিনে ফেলাও। আচ্ছা আচ্ছা, শোনো, বৌমার কি লাগবে হে খেয়াল রাখো। জি মামা। শোনো, এনে আইসা একটা শিক্ষা হয়েছে বুঝছো। কি মামা? হে হইলে যে শিক্ষার কোনো বিকল্প নাই। বুঝলাম না মামা। দেখো লেহাপড়া লেহাপড়া লেহাপড়ার কোনো বিকল্প নাই। এই যে দেখো, এই দেশের থেকে এত দূর আইলাম, আইসা কোনো বিদেশি লোকে একটা কথাবার্তা করতে পারলাম না। এরা বোবা কালার না হন বসে রয়েছি। গ্রামে যাওয়ার পরে যদি মানছে জিজ্ঞায় যে বিদেশি লোকে কথা কইছে তখন? মামা, আপনি কিন্তু ইচ্ছা করলে অন্য ইংরেজি শিখতে পারেন। মনে করেন ইংরেজি শেখা কিন্তু এত কোনো কঠিন কামই না। ফান্তাভাত যেমন ডকডকাইয়া খাওয়া যায়, ইংরেজি এরকম গড়গড় করে শেখা যায়। ইংলিশ লার্নিং ইজ ভেরি ইজি। আচ্ছা দেখি, এমজিৎ
তোমারে যে একটা খবর নিতে কইছিলাম এই নেসু। কোন বিষয়টা মামা? কা হে জিলির বিষয়? এ তুমি কাছো কা যার ঘটনা হে তো কাশবে। জি মামা। খবর নেসু? মামা এই হুড়া হুড়ির ভিতরে টাইম পাইনি মামা, আমি অহনি খোঁজ নিতেছি। পজিটিভ অগ্রগতি কোউ কি? মামাই তো আমার খুবই প্রশংসা করলো। আর তুমি? আমি বইয়ে বইয়ে প্রশংসা হলাম। আরে তোমারে না কইছি মামার প্রশংসা করতে। মুই মিথ্যা প্রশংসা করতে পারি না। তাহলে হাসা প্রশংসাই অর্থা? হাসা কি প্রশংসা করবো? হাসা প্রশংসা কত কিছুই তো আছে মামা মোটা। না না এটা না মামা কবিরাজ এটা। হ্যাঁ তো বেশিরভাগ ওষুধেরই ফল হয় উল্টা। আরে উল্টা হইলেও তো একটা রেজাল্ট হয়, অনেকের তো ওষুধে কোনো রেজাল্টই হয় না। তাও ঠিক। আর কি? আর 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 তুরু ব্যাগ কি মুই মনে করি বই আছি। আনি দু সাগরটার দিকে চাও দি, কিরকম সুন্দর দেখা যায় তুমি দেখছো? অনেক সুন্দর। ওই যা দেখো ওই সারা সারি ইস্যু পাইছি আছে বাড়ি পৌঁছে।